বিশ্ব প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠেছে মেরিনা তাবাসসুমের। কে এই মেরিনা তাবাসসুম? বিশ্বের বহুল প্রচলিত টাইম ম্যাগাজিন টাইম ম্যাগাজিন বছরের শেষ সংখ্যায় বছরের গুরুত্বপূর্ণ আলোচিত ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করে, যা এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। এবার বিশ্বের শীর্ষ 100 প্রভাবশালীর তালিকায় নাম এসেছে এক বাংলাদেশি কন্যা মেরিনা তাবাসসুম। প্রচার সংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ সাপ্তাহিক হিসেবে বিবেচিত টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সাপ্তাহিক। বিশ্বের প্রভাবশালী 100 জন ব্যক্তির নাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কন্যা মেরিনা তাবাসসুম। বাংলাদেশের এই খ্যাতনামা স্থপতি সেরা উদ্ভাবক ক্যাটাগরির তালিকায় নিজের নাম লিখিয়েছেন। মেরিনা তাবাসসুমকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন আমেরিকান স্থপতি সারা ওয়াইটিং। তাবাসসুমকে নিঃস্বার্থ স্থপতি বলে সারা লিখেছেন যে তাবাসসুমের নকশা করা ভবনগুলি তো স্বার্থহীনতার পরিচয় ছিল। পরিবেশগতভাবে টেকসই নকশার জন্য এই স্থপতি সমধিক পরিচিত। মেরিনা তাবাসসুম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী। তার নকশায় সমসাময়িক ভাবনা, পরিবেশগত ভারসাম্য ও বাঙালি সংস্কৃতি খুঁজে পাওয়া যায়। স্থাপত্যের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে শুধু বাণিজ্যিক দিক নয়, স্থানীয় সম্প্রদায় ও সাধারণের বিশেষ সুবিধার প্রতি বিশেষ দৃষ্টি রাখেন তার প্রত্যেকটি কাজে। ঢাকার দক্ষিণখানের বাইতুর রৌফ নামে একটি শৈল্পিক মসজিদের নকশা করে সবার নজর কাড়েন এই স্থপতি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর ও স্বাধীনতা স্তম্ভ মেরিনা তাবাসসুমের অনন্য কাজ। টাইম ম্যাগাজিন লিখেছে যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাসসুম এমন একটি বাড়ি নির্মাণের ডিজাইন করেছেন যার নির্মাণ ব্যয় কম এবং এগুলো খুব সহজেই সরিয়ে ফেলা যায়। স্থপতি মেরিনা তাবাসসুম 2021 সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাষ্ট্র মর্যাদাপূর্ণ পদক স্বর্ণ পদক লাভ করেন। একজন মেরিনা তাবাসসুম, বাংলাদেশের গর্ব, আমাদের অহংকার। অভিনন্দন মেরিনা তাবাসসুম।